ममता जी, पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते हैं। ये पहले से भी हुआ, बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं, जैसा कि यूपीए गवर्नमेंट था। लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे। तो नेचुरली वो गठबंधन के साथ है, ये स्पष्ट है। अब रही बात अधीरंजन चौधरी की, अधीरंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें, अगर कोई फॉलो नहीं करता तो बाहर जाएगा। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বদল জল্পনার মধ্যে নিজের ক্ষোভ এবং অভিমানের কথা প্রকাশ্যে আনলেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেসের বিদায়ী সভাপতি মঙ্গলবার জানান, লোকসভা ভোট চলার সময় দলের সভাপতি মল্লিকার্জুন খড়গের একটি মন্তব্যে আঘাত পেয়েছিলেন তিনি। সম্প্রতি কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি ইআইসিসির বৈঠকে তাকে যেভাবে প্রাক্তন সভাপতি বলে অভিহিত করা হয়েছে তা নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী জোট ইন্ডিয়াতে থাকা নিয়ে তীর্যক মন্তব্য করেছিলেন অধীর। সে সময় কার্যত মমতার পাশে দাঁড়িয়ে অধীরকে ভৎসনা করেছিলেন মল্লিকার্জুন খড়গে। লখনউয়ে শরৎ পাওয়ার উদ্ধব ঠাকুরকে পাশে বসিয়ে কংগ্রেস সভাপতি জানিয়ে দেন যে ভোটের পর সরকার গঠনের ক্ষেত্রে কী হবে না হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধীর চৌধুরী কেউ নন, সেটি ঠিক করবে হাইকমান্ড। বিদায়ী লোকসভার কংগ্রেস দলনেতার উদ্দেশ্যে কিছুটা হুঁশিয়ারি শুনে খড়গে বলেছিলেন, হয় হাইকমান্ডের কথা মানতে হবে, তাদের সিদ্ধান্ত অনুসরণ করতে হবে, নাহলে দলের বাইরে যেতে হবে। মল্লিকার্জুন খড়গের মন্তব্য শুনে অধীর পাল্টা বলেছিলেন, আমিও কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য, আমিও হাইকমান্ডেরই লোক। তবে ভোট পর্ব মেটার প্রায় দুমাস পর খড়গের ওই মন্তব্য নিয়ে নিজের ক্ষোভ অভিমানের কথা প্রকাশ্যে আনলেন অধীর। বহরমপুরের প্রাক্তন সাংসদের কথায়, আমি দলের শীর্ষ নেতৃত্বকে বলেছিলাম যদি তৃণমূলের সঙ্গে জোটের আলোচনা চান তবে নতুন কাউকে সভাপতি পদে নিয়ে আসুন, তারপর লোকসভা ভোটে রাজ্যে দলের ফল খারাপ হলো, আমি সভাপতি পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলাম। অধীর দাবি করেছেন, প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম মীর সোমবার দিল্লিতে ইআইসিসির বৈঠকে তাকে প্রাক্তন প্রদেশ সভাপতি বলে অভিহিত করেছেন। এই বিষয়ে নিজের ক্ষোভ জানিয়ে তিনি বলেন, আমি জানতাম যে আমার সভাপতিত্বে বৈঠকটি ডাকা হয়েছে, এও জানতাম যে আমি এখনও প্রদেশ কংগ্রেস সভাপতি, কিন্তু গোলাম মীর আমাকে প্রাক্তন সভাপতি বলে সম্বোধন করলেন, সেই সময় আমি জানতে পারলাম যে আমি এখন প্রাক্তন সভাপতি। মীরের নাম না করে অধীর তাকে তোপ দিয়ে বলেন, জানি না রাজ্যটা চেনেন কিনা তিনি, এআইসিসির বৈঠকে যাদের ডাকা হয়েছিল তাদের অনেকেই রাজ্যের কোনো আন্দোলনে থাকেন না বলে তোপ দিয়ে গেছেন অধীর। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে নিজের ইস্তফা প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, আমি মল্লিকার্জুন খড়গের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছিলাম, উনি দিল্লি এসে আলোচনা করতে বলেন, আমি সে মতেই বৈঠকে গিয়েছিলাম, গিয়ে দেখলাম আমাকে প্রাক্তন সভাপতি হিসাবে অভিহিত করা হলো, কিন্তু আমার ইস্তফাপত্রটি গৃহীত হয়েছে কিনা এটা আমি জানি না। অধীর এও জানান যে পদের প্রতি তার কোনো মোহ নেই। কংগ্রেসের গঠনতন্ত্র উল্লেখ করে তার সংযোজন, মল্লিকার্জুন খড়গে সভাপতি হওয়ার পরেই সংগঠনের সমস্ত পদ অস্থায়ী হয়ে গিয়েছিল, আমি অস্থায়ী সভাপতি হিসাবে কাজ চালিয়ে গিয়েছি। এরপরে সামাজিক মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করে বসলেন অধীর চৌধুরী। তিনি বলেন, আমাদের লোকেদের মারছে, যে কর্মীরা রাত দিন তৃণমূলের হাতে মার খেলো বা খাচ্ছে তাদের জন্য আমরা বলবো না তো কে বলবে, শাসক তৃণমূল আমাদের দল ভাঙছে প্রতিদিন, ওরা তো ইন্ডিয়া জোটে সামিল হয়ে আমাদের উপরে অত্যাচার বন্ধ করেনি, তৃণমূল তো এরাজ্যের শাসক দল, তারা কি আমাদের কংগ্রেস কর্মীদের কোনো রকম রেহাই দিয়েছে? আজও জেলেবন্দী আমাদের কর্মীরা, মিথ্যা মামলায় জর্জরিত, আমাদের পার্টি অফিস দখল করেছে করছে, বিরাম তো নেই, তাহলে সেই তৃণমূলের বিরুদ্ধে কী করে চুপ করব? করলে তো আমাদের সেই সহকর্মীদের প্রতি অবিচার অন্যায় করা হবে, আমি তা পারবো না। যে কর্মীরা রাত দিন লড়াই করেছে, দলের পতাকা নিয়ে রাস্তায় আন্দোলন করেছে, তাদের সঙ্গে দিল্লি কথা বলুক, তাদের মতামতও জানা দরকার, তাদেরকেও দিল্লিতে ডাকা দরকার। আমি আমাদের সকল সহকর্মীদের সঙ্গে রাস্তায় থাকব, আন্দোলনের পথে থাকব, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করতে শিখিনি, করবও না। দেখুন কি বলেছেন অধীর চৌধুরী। আমি তো সেটা বলে দিয়েছিলাম, প্রথম কথা হচ্ছে, যে খড়গে সাহেব সভাপতি হওয়ার পর বাকি এমনি সব অস্থায়ী হয়ে যায়,
তারপরে ভোটে খারাপ ফলের জন্য যেটা আপনি বলছেন সেটা সব সভাপতি বলে আমিও বলেছি। আমার খারাপ হয়ে যাবে তার আগে নানা মন্তব্যে খারাপ হয়ে গেছে আমার সব মিলিয়ে আমি বলেছি আমার খারাপ লাগাটাকে প্রকাশ করেছিলাম যে ভাই যদি না পোষে আমাকে নিয়ে আপনারা আমাকে সরিয়ে দিতে পারেন। আমি তো পার্টির ভালো চাইতে বলতে পারবো, আমি কর্মী, পশ্চিমবঙ্গের কর্মীদের আমি অবস্থা জানি, পশ্চিমবঙ্গের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, তাদের বিভিন্ন ভাবে হিংসার শিকার হতে হচ্ছে, এটা বাংলার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কংগ্রেস কর্মী তাদের তিক্ত অভিজ্ঞতা থেকে তারা সবাই জানে। তা আমি কর্মীদের বলতে হবে, কর্মীদের বলতে গেলে আমাকে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে, পশ্চিমবঙ্গে আমি রাজনীতি করতে গেলে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে আমাকে, এবং সে বলার মধ্যে কি ভুল আমার জানা নেই। আমার জানা নেই ফর্মাল বলা মানে তো হয়ে গেলাম, আমার মনে হয় পার্টি ঠিকঠাক করে গেছে, কালকে জাস্ট একটা র্যাটিফাই করানো আর কি, যে কি চালানো যেন মতামত দিল, হয়তো পার্টি মনে হয় ঠিক করে গেছে। আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে পার্টির ভালোর জন্য কিছু করার চিন্তা করেছে, কিন্তু বিষয়টা যেভাবে সরগোল পড়ে গেছে মানে আমি খুব অসুস্থ পড়ে গেছি, তার জন্য আমার মনে হলো যে একবার আপনার কাছে বিষয়টা পরিষ্কার করে দাও। বাংলার পর্যবেক্ষক তিনি তো দলের সভাপতি নয়, আপনি প্রদেশ সভাপতি থাকবেন না অন্য কেউ থাকবেন সেটা ঠিক করবেন সভাপতি, হ্যাঁ তো মানে এটা কি তাহলে মীর সাহেব হঠাৎ নিজের মন্তব্য বলে মনে হচ্ছে নাকি? আমার জানি না মীর সাহেব হঠাৎ নিজের থেকে বলছি যে কেউ তাকে বলেছে, আমার জানা নেই সেটা, আমি তো মীর সাহেবকে সেটা জিজ্ঞেস করতে পারি না, সিআইসিসির জেনারেল সেক্রেটারি তাকে তো জিজ্ঞেস করতে পারি না, তবে এটাও জানি যে তারা নতুন নতুন গেছে বাংলায়, আর একটা লোক বহুদিন ধরে আছে, এরা দুজনে কোথায় কোথায় ঘুরে বেড়ায় জানি না, আমাকে ভোটের সময় কেউ ফোনও করেনি, কেউ জিজ্ঞেসও করেনি কি হচ্ছে না হচ্ছে, তারা তাদেরকে যাদেরকে মনে হয় তাদেরকে ডেকে নিয়ে এসছে, কিন্তু বহু লোক থেকে গেছে, সেটা আমি কেসি বেণুগোপালকে বলেছি। আশুতোষ আছে, সুমন আছে, যারা বড় বড় পার্টির নেতা, পলাশ আছে, অনেক বড় বড় পার্টি, অমিত রায়, সুজয় যারা এসেছেন তাদের মধ্যে একজনকে অন্তত দেখা গেল, যিনি যা খবর যিনি আপনাদের প্রদেশ কমিটির জিএস ছিলেন, রেজিগনেশন দিয়েছিলেন, তাকেও দেখা গেল এখানে, এবং আমরা তো অনেকে দেখলো কি করবার দেখা যাবে দেখেছি, ওই নিয়ে আমার কোনো মন্তব্য নেই। যেটা ঘটলো আপনি সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীর সঙ্গে যদি কথা বলার সুযোগ পান, পুরো বিষয়টা কি তাদেরকে জানাবেন? না আমার জানান তো প্রয়োজনে জানাবো।